রাজ্যের ডিএম অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো সবথেকে রাজ্যের যে বড় অফিস সেটা হচ্ছে ডিএম অফিস। তো ডিএম অফিসের মধ্যে যদি অনেকের অফিসিয়ালি কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন, তো আপনারা যদি কেউ এই যে কাজ অফিসিয়ালি কাজ যদি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, এলিজিবিলিটি কারা কারা রয়েছেন, কোন জেলায় প্রকাশিত হয়েছে, সকল সমস্ত রকম বর্ণনা একে করে কিন্তু আলোচনা করে দেবো। অতএব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এতে করে কিন্তু আপনারা সম্পূর্ণ যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের যে আবেদনটি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ওয়াকেন্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, আর এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়াকেন্ট ইন্টারভিউর দিন এখানে একটি নির্দিষ্ট যে তারিখ সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে, সেদিন আপনাদের ইন্টারভিউ সব উপস্থিত থাকলে আপনারা কিন্তু এই যে ভাইবার মানে ওয়াকেন্ট ইন্টারভিউ সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। তো চলো দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু সেই ফর্মেটের মধ্যে অলরেডি চলে এসেছি। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্মেট, এরপরে দেখতে পাবেন ফর দ্য ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, যদি আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর মানে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের যে অ্যাপ্লাই সেটি যদি করতে চান, সেক্ষেত্রে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে। দেখুন, শুধুমাত্র এক পেজের একটি ফর্ম রয়েছে, এই পেজটিকে আপনাদের শুধুমাত্র প্রিন্ট আউট করতে হবে। এরপরে যেটা গ্রুপ সি পোস্ট রয়েছে আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্মেট ফর দ্য পোস্ট অফ ক্লারিক্যাল গ্রুপ সি, দেখতেই পাচ্ছেন গ্রুপ সি পোস্ট, যেটা ক্লার্ক পোস্টের জন্য, পোস্ট অ্যাপ্লাইড ফর ক্লার্ক। তো ঠিক আছে, তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই হিসাবে অ্যাপ্লিকেশন ফর্মেট কিন্তু আলাদা আলাদা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই দুটির মধ্যে যে কোনো একটি ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর প্রিন্ট আউট করার পর এফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করবেন, এরপরে হাতে কলমে ফিল আপ করার পর আপনাদের এই এর সঙ্গে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান জমা করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো যাবতীয় ডকুমেন্টস আপনাদের এক জায়গায় করবার পর এখানে আপনাদের যে ডিএম অফিস রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিস চেম্বারে গিয়ে কিন্তু আপনারা সরাসরি জমা করে দিতে পারেন। এছাড়া রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা জমা করে দিতে পারেন। আর ওয়াকেন্ট ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছেন গ্রুপ সি, যেটা ক্লিয়ারিক্যাল গ্রুপ সি পোস্টের জন্য। এখানে আপনারা দেখতে পাবেন গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের যে ইন্টারভিউটি হবে সেটা কিন্তু 27/4/2022 তারিখে। তো এখানে দেখতে পাবেন ওয়াকেন্ট ইন্টারভিউ উইল বি হেল্ড অফিস চেম্বার অফ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসে। ঠিক আছে, ডিএম অফিসে এডিশনাল যে চেম্বার রয়েছে সেখানে কিন্তু আপনাদের যে চাকুরির ওয়াকেন্ট ইন্টারভিউ সেটা কিন্তু হবে। তো এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটা কিন্তু পার মান্থ 10,000 টাকা। তো কারা এখানে আবেদন করতে পারবেন? ফর ক্লার্ক অন কন্ট্রাক্ট বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে ক্লার্ক পোস্টের জন্য। কারা এখানে আবেদন করতে পারবেন দেখুন, এখানে এক নম্বরে বলা হয়েছে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, নো অ্যাডভান্স রেকর্ড ইন সার্ভিস কেরিয়ার। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে যদি আপনারা কেউ রাজ্য সরকারে কোনো রকম চাকরি করতেন বা রাজ্য সরকারে চাকরি করতেন যে কোনো রকম, তাহলে তারাই শুধুমাত্র এখানে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে বয়সটি ধরা হয়েছে 64 ইয়ার্সের মধ্যে 1/4/2022 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এর সঙ্গে বলা হয়েছে যে ফিজিক্যাল ফিটনেস কিন্তু থাকতে হবে, মানে শরীরের যে গঠন সেটা কিন্তু যেন নর্মাল থাকে, মানে কাজ করার মতো আপনাদের দক্ষতা থাকতে হবে। তো দেখুন, সেই ফর্মটির সঙ্গে আপনাদের আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বা কী কী ডকুমেন্টস ওয়াকেন্ট ইন্টারভিউর দিন ক্যারি করতে হবে মানে নিয়ে আসতে হবে, এখানে কিন্তু সকল সমস্ত রকম দেওয়াই রয়েছে। তো ইন্টারভিউর দিন এই সকল ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন, অতএব এই নোটিশটি ডাউনলোড করবেন। এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক যখনই করবেন এই নোটিশটি কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো এন্ড, এখানে দেখতে পাবেন এন্ডে বলা আছে ওয়াকেন্ট ইন্টারভিউ উইল বি হেল্ড অন ইন দ্য অফিস চেম্বার অফ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো সেম জায়গায় সেম প্লেসে কিন্তু আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে, যার ডেট রয়েছে 27/4/2022 তারিখে 11টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু। কোন পোস্টের জন্য? ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, যার যে কাজটির জন্য আপনারা বেতন পাবেন সেটা কিন্তু 10,000 টাকা পার মান্থ। তো এখানে কারা কারা আবেদনের যোগ্য এখানে কিন্তু একে করে দেওয়া রয়েছে আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে এখানে দেখতে পাবেন এই যে ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা হয়েছে, জেরক্স কপি, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওয়াকেন্ট ইন্টারভিউর সময়, এখানে কিন্তু একে করে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এই নোটিশটি ডাউনলোড করার পর আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা নির্ধারিত করার পর এই যে জায়গাটি রয়েছে এখান থেকে আপনারা কিন্তু এই সকল ডকুমেন্টস এক জায়গায় পিন আপ করার পর সেলফ অ্যাটাস্টেড করে রেডি করে রাখবেন। তো এই যে এখানে ওয়াকেন্ট ইন্টারভিউর জন্য আপনাদের যে কোয়ালিফিকেশান কী চাইছে, রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে এখানেও সে সেম কেস, যদি আপনারা রাজ্য সরকারে কোনো রকম চাকরি করতেন এখন রিটায়ারপ্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছেন, তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে থাকতে বলা আছে, 3 বছরের যে
যে ডেটা এন্ট্রি অপারেটর কাজ করার অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখাতে হবে। এজ এখানে থাকতে বলা হয়েছে 64 ইয়ার্সের মধ্যে 1/4/2022 অনুযায়ী আপনাদের বয়স ধরা হবে। এর সঙ্গে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, যেহেতু কম্পিউটারে আপনাদের কাজ করতে হবে ডেটা এন্ট্রি অপারেটর, অতএব এখানে কিন্তু কম্পিউটারের যে কাজ সেটা চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে। তো রিক্রুটমেন্টটি কোথায় প্রকাশিত হয়েছে? রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় যে ডিএম অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড অ্যাডিশনাল চেম্বারে আপনাদের কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। এবার এখানে কিন্তু পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন বা ওয়াকেন্ট ইন্টারভিউ আপনারা দিতে পারবেন, কিন্তু কাজটি যে করতে হবে সেটা কিন্তু কোচবিহারের ডিএম অফিসে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। তো বন্ধুগণ, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।